আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাতাশা নাসি চৌধুরী, ডার্মাটোলজিস্ট, কাজ করছি ফেস অন কসমেটিক অ্যান্ড লেজার সেন্টারে অ্যান্ড ভ্যাল অ্যাস্থেটিক্সে। আমি আপনাদের সাথে আছি ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে গুডি লাইফের সাথে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুডি লাইফে। গুডি লাইফে সবচেয়ে বেশি মানে যে কোশ্চিনটা দেখা যায় যেটা ফর্সা হওয়া নিয়ে, তো আমাদের সাবকন্টিনেন্ট এরিয়াতে ফর্সা একটাকে বলা হয় গুণ হিসেবে ধরা হয়। আপনি যতই মানে বুদ্ধি বিদ্যা সব মানে বুদ্ধি হন, আপনি রং গায়ের রংকেই প্রথম দেখা হবে যে কেমন গায়ের রং। মেয়ে দেখতে গেলে তো আর কোনো কথাই নেই গায়ের রং কেমন। তো আমাদের ত্বকে যে মেলানিন নামে একটা জিনিস থাকে, সেটা আমাদের গায়ের রংকে ফর্সা বা কালো করে। যার মেলানিন বেশি সে কালো, এবং যার কম সে ফর্সা। তো আমাদের মেলানিনটা আসলে ফ্যামিলিয়ারলি আসে, এটা আপনাকে আল্লাহ প্রদত্ত বা উপর আল্লাহ বিধাতা প্রদত্ত মেলালিন। এটা আপনাকে যে ফর্সা করে ফেলবে এক রাতারাতি মেলালিন তা না, আপনার যেটা জেনেটিকলি আসছে সেটা দিয়েই আপনি গায়ের রংটা হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার গায়ের রঙের উপর কিছু ডিপেন্ড করে, যেমন আপনার স্কিনের লেয়ারটা কিছু ক্ষেত্রে রোল প্লে করে, তারপর আপনি যে ব্লাড সাপ্লাইটা ঠিক মতো আছে কি না স্কিনে সেটা একটা রোল প্লে করে, কিন্তু ওটা আপনাকে স্কিনের ত্বককে উজ্জ্বল করার জন্য। ফর্সা হওয়ার পিছনে কোনো মানুষের তেমন রোল নাই। হ্যাঁ, আপনি কিছুটা উজ্জ্বলের জন্য আমরা ডার্মাটোলজিস্টরা যা বলবো যে হ্যাঁ এই ক্রিমটা সাথ দিব আপনি ফর্সা হয়ে যাবেন, রাতারাতি সাদা হয়ে যাবেন, তা কিন্তু না। কোনো আপনি কোনো যে কোনো চর্ম বা বিশেষজ্ঞের কাছে যান, তারা আপনাকে বলবে যে ক্রিম দিতে পারেন, লাগাতে পারেন, কিন্তু আমি বলতে পারবো না যে ফর্সা হবেন। হ্যাঁ, আপনি বিভিন্ন ধরনের উপটান লাগান, কোরিয়ান, জাপানিজ অনেক ধরনের ক্রিম লাগান ফর্সা হওয়ার জন্য, কিন্তু আপনি খেয়াল করেছেন কিনা জানি না, দেখবেন কি আপনি লাগাচ্ছেন কিছুদিন বাদ দিচ্ছেন, মুখটা সাদা হয়ে গেছে, আবার আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। এটা কিন্তু আসলে স্টেরয়েড কন্টেন্ট করে। যখনই স্টেরয়েডটা থাকে আমাদের ত্বকটাকে খুব সুন্দর স্মুথ করে ফেলে, দেখা যায় যে চকচকে করছে, যেই বন্ধ করে দিচ্ছেন স্টেরয়েড বন্ধ হয়ে যাচ্ছে, সাথে সাথে মুখে দানা দেখা যাচ্ছে, আপনি লাস্টে ব্লাড ভেসেলগুলো একদম কেমন জানি তাকিয়ে আছে, চামড়া পাতলা হচ্ছে, সাথে সাথে দেখবেন আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, যেটা আরও ক্ষতিকর। তো আমরা সাজেস্ট করবো যে ফর্সা হওয়ার চেয়ে বা ত্বক মানে সাদা করার চেয়ে ত্বক উজ্জ্বল করার দিকে আপনারা বেশি খেয়াল করবেন। যখন আপনি একদম ত্বকটা উজ্জ্বল বা কোনো দাগ নেই, ব্রণ নাই, তখন বুঝবেন যে না ঠিক আছে সুস্থ ত্বক। ফর্সা হচ্ছে সুস্থতার দিকে বেশি খেয়াল করবেন। তারপর আমরা সাজেস্ট করি কেমিক্যাল পিলিং, আবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেজার যেটা আমরা দিই, ওটার মাধ্যমে CO2 লেজার যেটা বলে আর কি, CO2 লেজারের মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে থাকি যে কেউ কেউ ফর্সা হয়। বাট একটাই কথা বলবো যে সবই হচ্ছে ক্ষণস্থায়ী, যে একটা পরে পারমানেন্ট সলিউশন আপনি ত্বককে কালো ছিল তা থেকে একদম রাতারাতি ফর্সা করবে কোনো ক্রিমই বা কোনো পিল বা কোনো কিছু মেশিনের দ্বারা এটা সম্ভব না। এই জন্য নিজের ত্বককে নিয়ে হীনমন্যতায় না ভুগে আমরা যা আছি তেমন আছি তা নিয়ে চলাটাই আমাদের মধ্যে একটা বুদ্ধিমানের কাজ হবে। যেটা আমরা বললাম যে মেলালিনের উপর আমাদের সাধারণ মানুষের হাত খুবই কমই আছে, তো আমরা মেলালিনকে কমানো বাড়ানোর দিকে নজর না দিয়ে মানে ফর্সা হওয়ার দিকে নজর না দিয়ে সুস্থ হওয়ার জন্য কিছু কিছু কাজ করতে পারি। যেমন নিয়মিত পানি খাওয়া, যেটা আগেও বলেছি এখনও বলছি যে পানি খাবেন, আপনারা প্রচুর পরিমাণে পানি খাবেন, ত্বকটা সজীব হবে, তার খাবারটা পাবে। তারপর হচ্ছে আপনি যে শাক সবজি, যেমন গাজর, গাজরে থাকে ক্যারাটিন, ক্যারাটিনটা কিন্তু আমাদের ফর্সা হতে একটু ফর্সা না উজ্জ্বল হতে আর কি মেলালিন প্রোডাকশন মানে এখানে রোল প্লে করে। সুতরাং ক্যারাটিনটা গাজরটা খাবেন, ভিটামিন এ জাত কন্টেনিং ফুডগুলো খাবেন, সান প্রোটেকশন করবেন, অবশ্যই বাইরে গেলে মুখটাকে ঢেকে নেবেন বা ফুল স্লিভ ফুল হাতা ড্রেসটা পরবেন, যাতে সূর্যের আলো কোনোভাবে আপনি এই সুন্দর যে ত্বকটা আছে তাকে না খারাপ করে। বিভিন্ন ধরনের এই মানে প্রোডাক্টগুলোকে, মেকআপ বেস প্রোডাক্ট মানে অয়েলি মেকআপগুলোকে, এগুলোকে যত কম চেষ্টা করবেন ব্যবহার করবেন। আজকালকার ছোটো মেয়েরাই দেখে অল্প বয়সে একদম মেকআপ টেকআপ করে ফর্সা হওয়ার জন্য, এই তো দরকার নেই। তো আপনার অল্প বয়স, আপনার বয়সটা যে আছে সেই হিসেবে আপনি একটা ন্যাচারাল লুক দেন, সেটাই কিন্তু সুন্দর বেশি লাগে, নাকি সাদা হয়ে আছেন, ঠোঁটে অনেক কড়া একটা লিপস্টিক, তা কিন্তু ভাল লাগে না। সেক্ষেত্রে এটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটাও যেমন যে যখন কালো কালো ছোপ পড়ছে সেক্ষেত্রে দেখবেন যে আপনার রক্ত একটা লেভেলটা ঠিক আছে কি না,
এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেনিং ফুডগুলো খাবেন, যেমন টক ফুড জাতীয় খাবারগুলো খাবেন, আমরা, আমলকি, তারপর অরেঞ্জ, এগুলো ভিটামিন সি কন্টেন্ট করে, যেটা কিনা আমাদের কিন্তু ভিতরে ত্বকগুলোকে ব্লাড সাপ্লাই বাড়ায় দেয়, কোলাজেন সিনথেসিস করে, আরও স্মুথ করে। আজকাল তো এই আমরা খাবারের মাধ্যমে যেতে চাই না, কিন্তু আর্টিফিশিয়াল কোলাজেন স্মুথিং ক্রিম, কোলাজেন স্মুথিং কন্ডিশনার বিভিন্ন ধরনের ব্যবহার করি, কিন্তু এই যেগুলো আমাদের ন্যাচারাল ফুড, টক জাতীয় খাবার, তারপর এই যে ক্যালসিয়াম কন্টেনিং ফুড যেমন কলা টলা, এগুলো আমরা খেতে চাই না, কিন্তু এগুলো যে আমাদের একটা খুব সুন্দর ত্বক দেয় সেটা আমাদের মাথায় থাকে না। আর যেটা বললাম সুস্থতার জন্য, প্রত্যেক দিন আপনাকে ত্বকটাকে একটা নর্মাল নারিকেল তেল অথবা অলিভ অয়েল অথবা ভ্যাসলিন এগুলো ব্যবহার করবেন নিয়মিত, গোসলের পরে ব্যবহার করতে পারেন বা রাতে ঘুমানোর আগে। তার মানে এই না যে সরিষার তেল ব্যবহার করবেন, সরিষার তেল কিন্তু কার্সিনোজেনিক। আমরা অনেকেই দেখা যায় ছোটোবেলায় আমাদের মামি নানি দাদিরা এরা হচ্ছে একদম আমাদেরও ছোটোবেলায় সরিষার তেল ঘষতো, এটা কিন্তু সরিষার তেল ঘষে আপনি যখন রোদে যাবেন তখন কিন্তু ত্বক আরও বেশি ক্ষতি হয়, তখন আপনি একটা কালো রেটা আরও বেশি কাজ করে, আরও বেশি কালো হয়ে যায়, মলিন দেখায়। এই জন্য আপনি যত সম্ভব পারবেন হ্যাঁ অলিভ অয়েল ব্যবহার করবেন, নারিকেল খাঁটি যদি তেল ব্যবহার করতে পারেন খুবই ভালো, কিন্তু সরিষার তেল ব্যবহার করবেন না। আর একটা যেটা হচ্ছে আপনি একটা করতে পারেন, যেটা হচ্ছে গোসলের সময় পানিতে একটা এক দুই ফোঁটা তেল দিয়ে দিলেন, নারকেল অথবা অলিভ অয়েল, ওই পানিটা দিলে আপনি ত্বকটাকে স্মুথ রাখবে, যে ডাইরেক্ট পানিটা আপনি ত্বকে ঢুকে যাবে না, সেক্ষেত্রে আপনি ত্বকগুলো নষ্ট হবে না। এভাবে আমরা ত্বকটাকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, ফর্সার দিকে না নজর দিয়ে। আমরা আশা করি আপনারা ত্বককে কীভাবে সুস্থ রাখবেন, কীভাবে দাগ মুক্ত রাখবেন এটার দিকে খেয়াল করবেন। ত্বক সুস্থ ও সুন্দর রাখার জন্য বিভিন্ন ধরনের উপদেশ বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট বা রেমিডিস নিয়ে আমি থাকবো গুডি লাইফের সাথে। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন গুডি লাইফের।